নমস্কার, ফোর্টন নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকে আহমেদাবাদে প্রত্যাশিত ভাবেই খুব সহজেই পাকিস্তানকে হারালো ভারত। আমাদের সঙ্গে আছেন অতীতের প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় আব্দুল মুনায়েম, ইস্ট বেঙ্গলের এই চলতি মরশুমের কোচ, সবসময় ভারতকে এগিয়ে রেখেছিলেন, তার কথা অনেকটাই মিলে গেছে। মুনায়েম, তুমি কতটা আনন্দিত, খেলা কিরকম দেখলে যদি একটু বিশ্লেষণ করে? ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে আমি ভেবেছিলাম একটু হয়তো ফাইট হবে, সেটা হলো না। আমি যদিও ভেবেছিলাম যে আমি যেরকম চেয়েছিলাম সেটাই হয়েছে, সেটা কাকতালীয়ভাবে হয়ে গেছে। আমি চেয়েছিলাম রোহিত শর্মা রান করুক, রোহিত শর্মা রান করে তুমি জানো, এবং পাকিস্তান যে পর্যস্ত হবে, আমি বলেছিলাম যে শ্রীলঙ্কা ম্যাচ ভালো খেলার পর পরের ম্যাচে ওরা ইনকনসিস্টেন্ট এই টিমটা, সেটা প্রমাণ করলো, ধারাবাহিকতার অভাব সেটা আবার ওরা প্রমাণ করলো, এবং খুবই ম্যাচটা ওয়ান সাইডেড হয়ে গেল। সেটা হয়তো দর্শকদের জন্য, ক্রিকেট দর্শক যারা মেন ক্রিকেট দর্শক তাদের জন্য হয়তো সুখকর নয়, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে এই এই যে ধরনের ইনকনসিস্টেন্সি ওদের মধ্যে আছে আর আমাদের টিম যেভাবে ফর্মে আছে, হয়তো আমরা ম্যাচটা ওয়ান সাইডেড বেরিয়ে যাবে, সেটাই হয়েছে। তাই আমি অবাক হইনি, আমি কোনো মতেই অবাক হইনি, এবং আমি খুশি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, যেটা সিরাজের ফর্মে ফেরা এবং বুমরার যে বোলিং, কি অসম্ভব বোলিং করলো বুমরা, এটা ভাবা যায় না। বুমরা টিমে ফেরাতে যেন আলাদা একটা মাত্রা দিয়েছে ইন্ডিয়া টিমকে, মাত্রা দিয়েছে, এবং বুমরা একাই পুরো মুড়িয়ে দিল ওদের। তাই বুমরাকে কনগ্রাচুলেশন, এবং আমরা প্রচন্ড এই মুহূর্তে যেটা ইন্ডিয়ার দরকার ছিল সেই জায়গাগুলো সব পূরণ হয়েছে। যদিও আমি চাইছিলাম যে শুভমান গিল রান করুক, শুভমান গিল একটা ব্যাড লাক বলবো, শুভমান গিলের ওই শটটা এয়ারে চলে গিয়ে হয়তো আউট হয়েছে, বাট শুভমান গিল স্টার্টটা খুব ভালো করেছে। তাই সব দিক থেকে ইন্ডিয়া এগিয়ে, এবং ইন্ডিয়া বেটার সাইড এই মুহূর্তে, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সাইড। তাই ইন্ডিয়া জেতাতে আমি খুশি, অত্যন্ত খুশি, এবং আরো খুশি এই জন্য যে রোহিত শর্মা এই ম্যাচে রান করেছে। অনেক ধন্যবাদ মুনায়েম তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য।